বছর ঘুরে আবারও দুয়ারে, সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। 1 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। করোনা মহামারীর কারণে গত 2 বছর উৎসবে ভাটা পড়েছিল, সে দুর্গতি নাশ করে ফিরে এসেছেন দুর্গা। দীর্ঘ 2 বছর করোনাকালীন সময়ে আমরা শুধু শাস্ত্রিকভাবে আমরা অনুষ্ঠান পালন করেছি, কোনো প্রকারের উৎসব আমরা পালন করতে পারিনি। কিন্তু এবছর ভক্তের মাঝে এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে অত্যন্ত উদ্দীপনার মাধ্যমে দুর্গাপূজা উৎসব পালন করার জন্য তারা প্রস্তুত। প্রতিমা শিল্পী ও মণ্ডপের কারিগরদের চোখে মুখে তাই মগ্নতা, যাতে এতটুকু খুঁত না থাকে এবারের আয়োজনে। আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকতা দেখাচ্ছে, তাতে আমার মনে হয় না যে অতীতের যে ঘটনা ঘটেছে এবার সে ঘটনা ঘটবে। আমরা অত্যন্ত সতর্ক এবং আমরা যারা ব্যক্তিগতভাবে এই যে 242টি পূজা মণ্ডপ আছে, প্রত্যেক পূজা মণ্ডপে আমরা স্বেচ্ছাসেবক এবং সিসি ক্যামেরা সব কিছু লাগানো আছে এবং সারা রাত পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অতএব কোনো প্রকারের কোনো অঘটন যদি ঘটে বা ঘটার সম্ভাবনা দেখা দেয় আমরা তাৎক্ষণিক প্রশাসনের সাথে যোগাযোগ করব এবং এইটা অল্পতেই আমরা সমাধান করার চেষ্টা করব। সেই দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি আমাদের অনুষ্ঠান, আমাদের উৎসব সুন্দর এবং সার্থকভাবে পালিত হবে। দুর্গার আগমনে ঘুচে যাক সব বিভেদ বিদ্বেষ, সম্প্রীতির ফুল ফুটুক দুর্গোৎসবে, এই হোক কামনা।